এরপরে পরবর্তী স্টেপ হচ্ছে যে বিয়ে শাদী হয়ে গেছে, অলিমা হয়ে গেছে, এখন ছেলে বাড়িতে, মেয়ে চলে গেছে, এখন মেয়ে যখন ছেলে যখন দেখা হয় তখন তার একটা সুন্নত আমলটা মিস করে ফেলে, কপালে হাত দিয়ে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নি আসআলুক মিন খাইরিহা ও খাইরি মা জাবালতাহা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাই, যে আল্লাহ তার ভিতরে যত খায়ের আছে, যত ভালো গুণ দিয়ে তাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমি সবগুলো পেতে চাই, আর যত তার যে খারাপই আছে তার ভিতরে যত খারাপ গুণ আছে এগুলো থেকে আমি আল্লাহ আপনার কাছে পানা চাই। সুন্দর দোয়া। এরপরে দুই রাকাত নামাজ পড়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রেকমেন্ড করেছেন, তারপরে দোয়া করে সংসার শুরু করে দেওয়া। এরপরে আপনার দুই রাকাত নামাজ পড়াটাও এটা একটা সুন্দর আমল, নফল নামাজ পড়লো ছেলেটা সামনের লাইনে আর মেয়েটা পিছনের লাইনে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াবে না। এরপরে দোয়া করে সংসার শুরু করলো। এরপরে তাদের যখন দৈহিক মিলন হবে তার আগে দোয়াটা এত জরুরি, এটা এত সুন্দর দোয়া, আমা লাউ আন্না আহাদাকুম ইদা আরাদান ইয়াতি আহলাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমাদের কেউ যখন স্ত্রীর সঙ্গে মিলামেশা শারীরিকভাবে করতে আসে, কলা তখন যদি বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিব শাইতান আমা রাযাকতানা, এই দোয়াটা যদি পড়ে যে আল্লাহ শয়তান থেকে আমাদেরকে রক্ষা করেন আর শয়তানকে আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে শয়তানকে দূরে সরিয়ে নিয়ে যান, এই দোয়াটা যদি পড়ে, সুম্মা কুদ্দিরা বাইনাহুমা ফি যালিকা, আর এই মিলামেশার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কোনো সন্তান দেওয়ার ফয়সালা করে ফেলেন, লাম ইয়াদুরহু আস শয়তানু আবাদান, ওই শয়তান ওই সন্তানকে শয়তান ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তো এইভাবে এই দোয়ার আমলের মধ্যে জীবন শুরু করা এটাও একটা বিরাট কাজ, এই কাজ আমাদের অনেকে মিস করে ফেলে।